নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি। অবশেষে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ কমতে চলেছে এবং আজকে বেশ কিছু কিছু জায়গায় অনেকটা তীব্রতা বা প্রবণতা কম ছিল, তবে 4 এবং 5 তারিখেও বেশ কিছু কিছু জেলাতে চলতে পারে তাপপ্রবাহ। তুমুল ঝড় বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, উত্তরবঙ্গে, বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সর্বত্রই প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে। কবে কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। আগামীকাল 4 তারিখ শনিবারের যে তথ্য আমরা পাচ্ছি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 40 থেকে 44 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। তবে তাপপ্রবাহ সব জেলাতে যে সমানভাবে চলবে এমনটা নয়, অনেকটা তীব্রতা কমে যাবার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি, তাপপ্রবাহের সম্ভাবনা নেই বললেই চলে এমনটা রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই দুটো জেলার দিকে, নদিয়া জেলার দিকে এবং কলকাতা, হাওড়া, হুগলি জেলার দিকে তাপপ্রবাহ অনেক অনেক কমে যাবে। অন্যদিকে যে জেলাগুলোতে তাপপ্রবাহ চলার পূর্বাভাস রয়েছে, অর্থাৎ যে জেলাগুলোর নাম বললাম সেই জেলাগুলো বাদ দিয়ে, যেমন 2 মেদিনীপুর রয়েছে, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে তাপপ্রবাহ 4 তারিখ এবং 5 তারিখে চলবে। তবে কোনো কমলা সতর্কতা নয়, কোনো লাল সতর্কবার্তা নয়, শুধুমাত্র হলুদ সতর্কবার্তা, অর্থাৎ কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলবে। ঝাড়খণ্ডের দিকেও সেই রকম পরিস্থিতি রয়েছে, বিশেষ করে ধানবাদ, জামশেদপুর এই সমস্ত জায়গা, দেওঘরের দিকে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে সেখানে তাপপ্রবাহের আর কোনো সম্ভাবনা নেই এমনটা জানাচ্ছেন ওয়েদার অফিস, অর্থাৎ আগামীকাল 4 মে তারিখ থেকে। এবং 5 মে তারিখের যা পূর্বাভাস রয়েছে সেখানেও জানা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে 2 চব্বিশ পরগনা, উত্তর এবং দক্ষিণ এবং নদিয়া জেলাতে কোনো তাপপ্রবাহের পূর্বাভাস নেই। এই জেলাগুলো বাদ দিয়ে অন্যান্য জেলাগুলোতে তাপপ্রবাহ চলবে, ঝাড়খণ্ডে হালকা মাঝারি তাপপ্রবাহ চলবে। অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন এবার কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে জলীয় বাষ্প ঢুকছে, এইভাবে কিন্তু জলীয় বাষ্প আসছে, অন্যদিকে বাংলাদেশের দিকেও জলীয় বাষ্প যাচ্ছে। আর এই জলীয় বাষ্প প্রচুর পরিমাণে আসার জন্য আবহাওয়াতে একটা পরিবর্তন, তবে 5 তারিখ থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে, সেটা সব জেলাতে একদমই নয়, 2-4টি জেলাতে খুব হালকা ঝড় বৃষ্টি হতে পারে। এবার আসছি আমরা বৃষ্টি প্রসঙ্গে, কোথায় কোথায় দক্ষিণবঙ্গে কেমন বৃষ্টি হবে, কী বললেন ওয়েদার অফিস, কী দেখতে পাওয়া যাচ্ছে, চলুন একবার দেখে নেওয়া যাক। আমরা শুরু করছি মূলত আগামীকালের আপডেট থেকে, 4 তারিখের পূর্বাভাস যেটা পাওয়া যাচ্ছে, 4 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে এখনও পর্যন্ত বৃষ্টির কোনো খবর দেননি ওয়েদার অফিস। তবে দেখতে পাওয়া যাচ্ছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে খুব হালকা 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে হতে পারে, গুরুত্বপূর্ণ কিছু নয়। বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না, ঝাড়খণ্ডে বৃষ্টি হবে না। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে এখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই রয়েছে, তবে সমস্ত জেলাতে নয়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে, হালকা থেকে 2-1 জায়গা হালকা মাঝারি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। এটা রয়েছে 4 তারিখের পূর্বাভাস আগামীকাল শনিবার। 4 তারিখে অন্যান্য যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে হালকা হালকা, 2-1 জায়গায় হালকা মাঝারি হতে পারে, যেমন আসামে রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি রয়েছে, শিলচর রয়েছে, ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে। তবে 5 তারিখ থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বেশ ভালো রকমভাবে আসতে চলেছে বা বাড়তে পারে, এই পর্যন্তই পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা পাচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন 5 তারিখের যা পূর্বাভাস, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে সকালের পর থেকেই মূলত ঝড় বৃষ্টিটা বাড়তে থাকবে। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, শিলচর, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি, ত্রিপুরার ক্ষেত্রেও মাঝারি থেকে ভারী বৃষ্টি, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়, সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে। নিচের দিকের জেলাগুলোতে ততটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও 2-1 জায়গায় হালকা বৃষ্টি হবে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে 5 তারিখের ক্ষেত্রে এই তথ্যই তাঁরা দিচ্ছেন, অর্থাৎ ওয়েদার অফিস, ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা 5 তারিখে দক্ষিণবঙ্গে নেই। তবুও বলা হয়েছে যে সমস্ত জায়গাগুলোতে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে, 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং সঙ্গে খুব হালকা বৃষ্টি উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী, যেমন রয়েছে নদিয়া জেলা, এই সমস্ত জায়গাগুলোর কোনো কোনো অংশে হতে পারে। তাই 5 তারিখেও সেরকম কিছু বিরাট বৃষ্টিপাত নয়। মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ উপকূলে
বা সমুদ্র উপকূলবর্তী জায়গার দিকে বা সমুদ্র উপকূলে প্রচণ্ড হাওয়ার গতিবেগ থাকবে। 55 কিলোমিটার প্রতি ঘন্টায় এমনটা আপডেট এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। সেই জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কার করে জানানো হয়েছে যে উপকূলবর্তী যে সমস্ত সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলো রয়েছে এখানে 6 এবং 7 তারিখে কেউ যেন যাবেন না মাছ ধরতে, কারণ এখানে প্রচণ্ড হাওয়ার গতিবেগ থাকবে এবং সমুদ্র উত্তাল থাকবে। এটাই রয়েছে মূলত মৎস্যজীবীদের ক্ষেত্রে সতর্কবার্তা। এই রয়েছে আপডেট এবং 6 তারিখ থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে 6 তারিখ থেকে প্রচণ্ডভাবে বৃষ্টি বাড়তে শুরু করবে, একদিকে পূর্ব ভারত অন্যদিকে উত্তর পূর্ব ভারত। উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি, যেটা 5 তারিখ থেকে শুরু হবে, চলতে পারে 5, 6, 7 এই 3টে দিন প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা। ত্রিপুরার ক্ষেত্রেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গও হালকা মাঝারি বৃষ্টিটা হবে এবং প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকের যে আপডেট রয়েছে বলা হয়েছে যে কলকাতা হাওড়া হুগলি এখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা হালকা 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হলেও বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি। কলকাতা হাওড়া হুগলি বাদে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টিটা বেশ ভালো রকমভাবে শুরু হতে চলেছে 6 তারিখ থেকে। ঝাড়খণ্ডও হালকা হালকা ঝড় বৃষ্টি চলবে। এবং সবথেকে বড় কথা যেটা রয়েছে যে ভারতবর্ষের অঙ্গরাজ্য ত্রিপুরার ক্ষেত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 6 তারিখের দিকে। বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা এই সমস্ত জেলাগুলোর দিকে প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হবে 6 তারিখের দিকে। 5 তারিখ থেকে সেটা শুরু হবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নিচের দিকের জেলা, ওপরের জেলা সর্বত্রই বৃষ্টি হবে। তবে 24 পরগনা অর্থাৎ দক্ষিণবঙ্গের 24 পরগনার দিকে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি দমকাভাবে হতে পারে, এটাই রয়েছে মূলত পূর্বাভাস। 7 তারিখেও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। 7 তারিখেও বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় এবং প্রত্যেকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টি, এবং বৃষ্টির তীব্রতা যেটা আমরা লক্ষ্য করতে পারছি সব থেকে বেশি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা হাওড়া হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কিছু অংশ, এই অংশগুলোকে কভার করে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। প্রচণ্ড বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা স্বাভাবিকভাবে থাকছে, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, তাই সাবধান, যখনই দেখবেন মেঘের গর্জন হচ্ছে তখন ফাঁকা জায়গায় একদম থাকবেন না। সঙ্গে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটা বাড়বে 7 মে তারিখের দিকে। এবং এর সঙ্গে এটাও আমরা লক্ষ্য করতে পারছি 8 তারিখেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস, সারা পশ্চিমবঙ্গ জুড়ে 8 তারিখেও ঝড় বৃষ্টি চলবে। সেই দমকা ঝড় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে এবং হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে 8 তারিখের দিকে। তবে বৃষ্টির পরিমাণটা বেশি হতে পারে মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে, এমনটাই লক্ষ্য করতে পারছি আমরা। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে বৃষ্টিটা একটু কমতে পারে, সেই কমার সম্ভাবনা 8, 9 এবং 10 তারিখে তবুও মাঝারি বৃষ্টি হবে। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সর্বত্রই যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে 7 এবং 8 তারিখে ঝড় বৃষ্টিটা বেশি হবে, 9 এবং 10 তারিখেও হালকা মাঝারি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টি চলবে। ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা বাড়বে 6 থেকে 7 তারিখের মধ্যে। সব থেকে বড় কথা 10 তারিখের পর 11 তারিখের দিকে আবার 24 পরগনা, মেদিনীপুরের দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, দমকাভাবে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক 11 তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী ধরনের রয়েছে। যেটা আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি মূলত দেখুন উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এদিকে কিন্তু এই যে সিম্বলটা এটা একটু ভারী বৃষ্টিপাতের সিম্বল, তাই 2-24 পরগনার দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি হতে পারে, এটা রয়েছে মূলত 10 তারিখ শেষ রাত থেকে 11 তারিখের দিকে মে মাসে এই পর্যন্ত। এবং নতুন করে আরও বৃষ্টি বাড়বে ত্রিপুরার ক্ষেত্রে, সেটা রয়েছে 10, 11, 12 তারিখে অর্থাৎ 5, 6, 7 একটু ভারী বৃষ্টি হবে, আবার 8, 9 বৃষ্টিটা হালকা মাঝারি হবে, আবারও 10 তারিখ রাত থেকে আবার ত্রিপুরার প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিপাত বাড়বে। এই পর্যন্তই আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি। 11 মে তারিখের দিকের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, 11 মে তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে, উড়িষ্যায় হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেই রকমই পরিস্থিতি রয়েছে। এবং 12 তারিখের দিকে যা পূর্বাভাস, মেদিনীপুর 24 পরগনার দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এই পর্যন্তই আমরা আপডেট পেলাম। এক কথায় বলতে গেলে 5 তারিখ থেকে যে বৃষ্টি শুরু হচ্ছে সেই বৃষ্টি টানা চলতে পারে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে 12 তারিখ পর্যন্ত মে মাসে। তবে সবথেকে যেটা বড় কথা আমরা দেখতে পেলাম যে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি রয়েছে 6 তারিখ থেকে এবং সেইভাবে বৃষ্টি চলবে। এবং বেশি বৃষ্টির যে পূর্বাভাসটা আমরা পাচ্ছি সেটা মূলত রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর দিকে, মেদিনীপুর, 24 পরগনা এবং সংলগ্ন কিছু কিছু জেলাতে। এখনও পর্যন্ত এই আপডেট আমরা পেলাম।
অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, 4 তারিখের দিকে বিশেষ করে তারা বলছেন চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় ঝড় বৃষ্টি হবে, কোনো কোনো জায়গায় তারা বলছেন যে শিলাবৃষ্টি হতে পারে। দেশ থেকে তাপপ্রবাহ আস্তে আস্তে কমার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, সেটা বেশি করে কমার সম্ভাবনা রয়েছে 5 মে তারিখ থেকে। 5 মে তারিখে সিলেট, সঙ্গে রয়েছে চট্টগ্রাম, কুমিল্লার দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, 2-1 পশলা ভারী বৃষ্টি। অন্যান্য বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টি চলবে, অর্থাৎ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম। আবার 6 তারিখের দিকে যে পূর্বাভাস আমরা পাচ্ছি, 6 তারিখের দিকে সিলেট, ময়মনসিংহ বিভাগের দিকে, কুমিল্লা, চট্টগ্রামের দিকে বেশ কিছুটা মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি, সঙ্গে খুলনা বিভাগের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে 6 মে তারিখের দিকে। 7 মে তারিখের দিকেও উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি হবে হালকা মাঝারি, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, সঙ্গে দক্ষিণাঞ্চলও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা মে মাসের 7 তারিখের দিকে। এক কথায় যা দেখতে পাওয়া যাচ্ছে, সারা দেশ জুড়ে টানা বা লাগাতার বৃষ্টি চলবে সেই সম্ভাবনা 5 তারিখ থেকে তৈরি হয়েছে, 6 তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে। 7 তারিখের পর 8 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, 8 তারিখের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে ঝড় বৃষ্টি বাড়বে, 9 তারিখের দিকেও সারা দেশ জুড়ে বৃষ্টি বাড়বে, দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে, রংপুরের দিকেও মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে। এবং 9 তারিখের পর 10 তারিখের দিকে সেই রকমই পূর্বাভাস রয়েছে, সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে, তবে কোনো কোনো জায়গায় একটু বেশি বৃষ্টি হতে পারে 11 মে তারিখের দিকে, যেমন রয়েছে রাজশাহী, ঢাকা, সঙ্গে রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে। 12 মে তারিখের যা পূর্বাভাস আমরা লাস্ট আপডেট থেকে পাচ্ছি, তাতে 12 মে তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টির সম্ভাবনাটা বাড়তে পারে, যেমন রাজশাহী রয়েছে, ঢাকা রয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগগুলোর দিকে। এক কথায় যা আমরা পূর্বাভাস পাচ্ছি তাতে এটুকুই বুঝতে পারছি যে বৃষ্টির সম্ভাবনাটা সব থেকে বেশি করে যেন দেখতে পাওয়া যাচ্ছে সিলেট রয়েছে, কুমিল্লা রয়েছে, চট্টগ্রাম রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে রয়েছে বরিশাল এবং খুলনা বিভাগের দিকে, তবে মাঝারি ধরনের বৃষ্টিটা হতে পারে ঢাকা বিভাগের দিকে। এখনো পর্যন্ত যা পূর্বাভাস আমরা পাচ্ছি, তাপপ্রবাহ দীর্ঘ সময় ধরে হয়েছে, এবার দীর্ঘ সময় ধরে কমে যাবে, এবার দীর্ঘ সময় ধরে ঝড় বৃষ্টিটা আসতে চলেছে, সেটা 5 তারিখ থেকে, যেমন পশ্চিমবঙ্গের দিকেও থাকছে, বাংলাদেশের দিকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের থেকেও। এই পর্যন্ত পূর্বাভাস। ভিডিওটি কাজে লাগলে একটি লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।